এখন আমি বানাচ্ছি মুগ পালং। এটা রান্না করা ভীষণই সহজ এবং ভীষণ হেলদি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি। তো আমরা প্রথমেই মুগ পালং বানানোর জন্য মুগ ডাল আমি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। এখন মুগ ডালটা আমি ধুইনি, কিছুক্ষণ নেড়ে নেবো, যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। মুগ ডালটা আমি 2 মিনিট মতো নেড়ে নিয়েছি, ভাজা প্রায় হয়ে এসছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। বেশি আমি লাল করে ভাজা করব না, তাহলে ডালটা সিদ্ধ হতে টাইম লাগবে। মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি আলাদা একটা জায়গায় মধ্যে তুলে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতো একবারে জল দিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম হলুদ এবং সর্ষের তেল। জলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগের ডাল। এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ডালটা দিয়ে 10 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পালং শাক। পালং শাকটা আমি কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। শাকটা দিয়ে এবার আমি সিদ্ধ হতে দেব। পালং শাকটা দিয়ে সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না, যেহেতু শাক ভীষণই নরম। শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা আলাদা জায়গায় ঢেলে নেব। ওই কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এবার অল্প একটু আদা বাটা, এই সামান্য একটু জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা আমি ভালোভাবে ভেজে নেব, আদার গন্ধটা যাতে বেরিয়ে যায় ওই জন্য। মশলাটা 1 মিনিট মতো আমি তেলে নাড়াচাড়া করে নেব, তাহলেই মশলাটা ভাজা হয়ে যাবে। মশলা ভাজা হয়েও গেছে, এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব। আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন এবং এই সহজ এবং খুব সাধারণ ডাল পালংয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি সামান্য কিছুক্ষণ এই ফুটিয়ে নেব। ডাল এবং পালং শাক তো সিদ্ধ হয়েই গেছে, আমি এখানে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি ডালটা। আমার ডাল একদম রেডি। এটা ভীষণই হেলদি এবং খেতেও ভীষণ টেস্টি। রোজ রোজ একই রকম ডাল বা পালং শাক আলাদা করে না বানিয়ে এইভাবে বানিয়ে দেখতে পারেন।